আসসালামু আলাইকুম ভালোই আছি দুইটারে নিয়ে আইছি আপনারা দুইটা প্রিয় মুখ এই দুইটা আসার পরে সান ফ্রান্সিসকোর ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে সেই রকম বৃষ্টি শুরু হয়ে গেছে আমি প্রথমে লাইছি প্লেস অফ না হ্যাঁ প্লেস অফ ফাইন আর্টে আনার পর তো শুরু হয়ে গেছে বৃষ্টি সে আইছে হচ্ছে ফ্লোরিডা থেকে ফ্লোরিডাতে ওরকম ঠান্ডা না আর সে নিউ ইয়র্ক থেকে আইছে সে ঠান্ডার মধ্যে থেকে আইছে আর আইছে হচ্ছে ক্যালিফোর্নিয়া একটু সুন্দর ওয়েদারে আসার পরে এরা সব ঠান্ডা জ্বর কাশি সব নিয়েই আইছে আচ্ছা বাড়ি থেকে আসলে সেই রয়েছে মানে এই যে ঠান্ডা হয়ে গেল কারণ হচ্ছে এই সান ফ্রান্সিসকো এই জায়গাটাতে আপু ওয়েদার মানে বুঝতে পারবে না এই ঠান্ডা এই গরম এই বৃষ্টি এরকম হচ্ছে তো চলেন আপনাদের সাথে করে নিয়ে আমি ফাইন্ড আপ গো হেড যাব হচ্ছে আর একটা বিক্ষোভ না নাম কো না ও নাম কথা নিষেধ করছে কিন্তু চিন্তা করা যায় নাম করলে পারে চাকরি থাকবে না চলেন এটা নিয়ে ওই ভিতর টুকু ঘুরে আসি আপনারা এটা সম্পর্কে কিন্তু আগে আমি তথ্য দিয়ে দিছি এছাড়া আপুদের সাথে আরো স্পেশাল ভাবে আজকে আসলে দেখতেছি জায়গাটা সবাইকে কিন্তু সুন্দরও লাগতেছে এরপর আরো চমক আছে ভাই বোনেরা তুমি অনেক রাগ হয়েছো আয়ন বাবু তুমি রাগ করো দেখি আই লাভ ইউ এবার তুমি ধরো আমি একটু এই করি আচ্ছা দেখি দেখাও তো আমাকে একটা দিবা এটা উরি বাবা ও মাই গড দেখছো আপু কি সুন্দর মাশাআল্লাহ দেখো আয়ার লোক কতগুলো দেখছো আয়নার শার জেসমিন আপু আসছে জন্য এরকম দেখা যাচ্ছে সত্যি তুমি লাখি আপু বিশ্বাস করো তোমার জন্যই এত সুন্দর আমরা দৃশ্য অনুভব করতেছি ভাই বোনেরা আপনারা কি কন এই যে লাখি ব্যক্তি আইছে ক্যালিফোর্নিয়াতে তাও সান ফ্রান্সিসকো তাই না আর রূপাপু অনেক ব্যস্ত এখানে জানাবো অনেক বড় বড় মাছ আছে একবার তো ভাবছিল যে একটা মাছ দিয়ে মুড়ি ঘন্ট করবো কিন্তু মাছ তো ধরতে পারি নাই চলো তোমাদের ওই পাশ দিয়ে ভিতরটা ঘুরালে আসি আর পরে আপুরে লিয়া যাবো হচ্ছে এই রূপা কিরকম লাগলো কে হাজবেন্ড সারা বান্ধবীদেরকে নিয়ে আসছি আর এইখানে না অনেক বৃষ্টি হচ্ছে আমিও যখন আসি সান ফ্রান্সিসকো বৃষ্টিও তেমনই আসে সান ফ্রান্সিসকো এমন একটা শহর এটা হচ্ছে পুরাতন শহর এবং এই শহরের আসলে মানে কেমন বলবো এখানে যে কখন বৃষ্টি হয় কখনই হয় কেউই বলতে পারে না ও থ্যাংক ও কি ঠান্ডা চারিদিকে মানুষজনের অভাব নাই সবাই খুব খুশি আমি নিজেও খুশি এই যে ভিন্নভাবেই লাগতেছে দেখেন আশেপাশের মানুষজন কি পরিমাণ আসছে এই যে সবাই আসছে আর জেসমিন আপু আর রূপা আপু তো ভিডিও করতে করতে শেষ আপনারা তো আগেও দেখছেন প্লেস অফ ফাইন আর্ট এইটা হচ্ছে সান ফ্রান্সিসকোতে অবস্থিত দারুণ সুন্দর এটা হলো একটা আমি এই জায়গার সবসময় প্রেমে পড়ি সবচাইতে মজার বিষয় হচ্ছে প্লেস অফ ফাইন আর্টের রাতের বেলার সৌন্দর্য একটা অন্যরকম চারদিকে লাইট থাকে লাইটের মাঝখানে এই আর্টটার মানে এই ইয়েটা থাকে এই সম্পর্কে আমি অনেক তথ্যই আগে দিছি আমার ভিডিওতে আপনারা হয়তোবা দেখছেন আজ কি হচ্ছে ভিন্নভাবে দেখাচ্ছি কারণ হলো জেসমিন আপু তারপরে রূপা আপুকে নিয়ে আসছি এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে কারণ এটা একটা সান ফ্রান্সিসকোর নিদর্শনও বলতে পারেন দেখার মতো একটা জায়গা সব মানুষরাই এই জায়গাটাতে আসে তো আমাদের আপুরাও আসছে আপু কেমন জায়গাটা হ্যাঁ সুন্দর না খুব সুন্দর না চলো ওইদিকে আরো নিয়ে যাবো তোমরা ওই পাশ থেকে এই করো আপু তো খুব পছন্দ করে ফেলাইছে আপু বলছে অনেক সুন্দর জায়গা এটা অনেক পছন্দ করছে আপু তোমাকে এত শুকরা লাগছে আমাকে তো মোটা লাগছে কে রে জানি রে তুমি বলতেছি দাঁড়াও তোমাকে
নিজেকে বড় লোক মনে করতেছি, কারণ কি জানেন, বড় লোকের শরীরের ব্যাপার স্যাপারই আলাদা। এইটুকু বৃষ্টিতে ভিজছি, ভিজার পরে সঙ্গে সঙ্গে জ্বর, ঠান্ডা, কাশি শুরু হয়ে গেছে। মানে কয়েক মিনিটই ছিলাম শুধু আমার, যে রূপা পুরো অ্যালার্জি শুরু হয়ে গেছিলো এই বৃষ্টিতে, তাহলে কেমনটা লাগে। এই জন্য ঘোরাটাই একদম বন্ধ হয়ে গেছিলো আমাদের। পরে তো বৃষ্টিও থামে না, সব কিছু আমাদের অনুকূলে ছিল আজকি ভাই বোনেরা, না হলে পরে এই জায়গাটা আরও বেশি ভালো করে দেখাইলাম নি। সান ফ্রান্সিসকোতে আবারও আপুদের নিয়ে আসবো, কারণ গোল্ডেন গেট ব্রিজ, তারপরে সান ফ্রান্সিসকো অন্যান্য জিনিসপাতি দেখাবো। সান ফ্রান্সিসকোর আসল সৌন্দর্যটাই দেখাতে পারলো না এই বৃষ্টির কারণে, আবার শরীরটা আমাদের খারাপ হলো। নিজের খুব বড় লোক মনে হচ্ছে, সারা জীবন বৃষ্টিতে ভিজলাম কিছু হলো না, এখন হলো আমেরিকায় আসি, শরীর এখন বৃষ্টি দিলে পারে জ্বর সরি আসে, তাহলে কি কবো আর আর ভাল লাগলো লেখো। যাই হোক, কালকে আবার আপনাদের সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হবো, নি কেমন লাগতেছে আমাদের ঘোরাঘুরি অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।